legalize everything that has been illegal till 14th or 15th of December 1971. I will not be a party to it. We will fight. We'll go back and fight. My country hearkens for me. Why should I waste my time here in the Security Council? I will not be a party to the ignominious surrender of part of my country. You can take your Security Council. Here you are. I'm going. I thank the Deputy Foreign, Prime Minister and Foreign Minister of Pakistan for his statement. The next speaker on my list is the representative of Tunisia. যুদ্ধ শেষ, দেশ স্বাধীন, বিজয় উল্লাস আর উৎসবের এই আনন্দ মুহূর্তে আমার মনে পড়ছে সেই সব মুক্তিযোদ্ধাদের চেহারা, সেই বালক যোদ্ধার দৃঢ় প্রতিজ্ঞ চাহনি, মনে পড়ছে বৃদ্ধ কৃষক সেই মুক্তিযোদ্ধার কথা। আমি কোনোদিন ভুলব না গামছা মাথায় সেই স্বাধীনতার সৈনিককে, যার সাহসিকতা ছিল কিংবদন্তির মতো। কোনোদিন ভুলব না অকুত ভয় সেই বীর শহীদদের, যারা প্রাণ দিয়েছিল বিজয় ছিনিয়ে আনতে। কিন্তু এই মহৎ আত্মদানের কথা মনে রাখাই কি যথেষ্ট? প্রশ্ন তবু থেকে যায়, আমরা কি পারব তাদের আত্মত্যাগের মর্যাদা রাখতে? আমরা কি পারব তাদের সেই মহান লক্ষ্যকে সমুন্নত রাখতে?